হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউ বি এইচ এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশে ভূতবিজ্ঞানের তিন নম্বর সেটের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো তিনের দাগের বিভাগ ক একের দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রচলিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আয়নোস্ফিয়ার একের দাগে দুই কোন শর্তে সকল গ্যাস বয়সূত্রে মেনে চলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ একের দাগে তিন দুই মোল টু উৎপন্ন উৎপন্ন করতে প্রয়োজনীয় কারণের পরিমাণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি চব্বিশ গ্রাম নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার নিচের কোনটি দ্বিতাবো পাতের দ্বিতাধব পাতের ব্যবহার নেই সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ থার্মোস্টার নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ চোখের কোনো অংশে আলোক শক্তিকে তৈরি শক্তি রূপান্তরিত করে একের পাঁচ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি রড ও কোষ নেক্সট প্রশ্ন ছয়টা বলছে কোন তরঙ্গের বিক্ষেপ বিক্ষেপণ হবে যদি তৈরি তরঙ্গ দৈর্ঘ্য বস্তুর আকারের সঠিক উত্তরভাবে অপশান নাম্বার সি প্রায় সমান হয় নেক্সট বলছে একের দাগের সাত একক সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট বলছে একের দাগের আট তৈরি চালক বল আসলে অপশান নাম্বার এ তৈরি বিভব নেক্সট প্রশ্ন একের দাগে নয় তেস্কীয় পরিবর্তনে আয়সরূপ তৈরি হয় যে কণাগুলি পরপর ত্যাগ করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন একের দাগে দশ প্রদত্ত মূলগুলির মধ্যে কার পারমাণিক ব্যথার্ধ বেশি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে এগারোটা প্রদত্ত কোন যুগটি সমযোজীবন বর্তমান সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এইচ সি এল নেক্সট প্রশ্ন বলছে বারোটা এল নিষ্কাশনের সময় ক্যাথেকে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াটি হলো বারোটা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এরপর আছে তেরোটা তেরোটা বলছে হেবার পদ্ধতিতে এন স্ত্রী উৎপাদন উন্নত ব্যবহৃত হয় না হয় না বলেছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ লৌহ চূর্ণ চোদ্দোটা বলছে বলছে বেল মেটালের উপাদান হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সিউ প্লাস এস এন নেক্সট প্রশ্ন পনেরোটা বলছে পিভিসি এর মনোমার হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ভিনায়কল রাইড এরপর দেখো রয়েছে বিভাগ ক্ষয়ে দুধের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় দুর্দ্যাগের এক বায়ুমণ্ডলে কোন স্তরে মহাকাশের উল্কাপিণ্ড পুড়ে ছায় হয়ে যায় সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন এক্সোস্পিয়ার স্তরে কোন দুটি গ্যাসে প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম নেক্সট প্রশ্ন রয়েছে অথবা সরি দু বর্তমানে পেট্রোল ডিজেলের পরিবর্তে কোন জ্বালানি ব্যবহৃত হয় উত্তর হবে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস নেক্সট বলছে দুয়ের দাগের তিন আরের মান লিটার অ্যাটমসফিয়ার একককে লেখো উত্তর হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স নেক্সট পরে প্রশ্নটা বলছে দেখো চারেরটা দুইয়ের দাগের চার আর এম এস বেগের মান নির্ণয় করো উত্তর হবে রুট আন্ডার থ্রি আট টি বাই এম রুট আন্ডার থ্রি আট টি বাই এম নেক্সট পাঁচ একক উত্তর হবে কিলো ওয়াট কিলো পার ওয়াট নেক্সট প্রশ্ন বলছে অথবা একটি ধাতব তড়িৎ পরিবাহীর নাম লেখো একটি ধাতব তড়িৎ পরিবাহীর নাম লেখো উত্তর হবে হিরে নেক্সট প্রশ্ন বলছে দুর্ধ্যা ছয় শূন্য মাধ্যমে আলোর বিচ্ছরণ হয় না কেন উত্তর শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর গতিবেগ সমান তাই নেক্সট প্রশ্ন বলছে সাথেটা প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বলছে বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি উত্তর হবে লাল ও বেগুনি নেক্সট প্রশ্ন কুলম। কোন ভতরাশির একক উত্তর হবে বিভব প্রভেদের একক নেক্সট প্রশ্ন দুধ্যাগের নয় ওয়াট কোন ভতরাশি একক উত্তর হবে তড়িৎ ক্ষমতার একক নেক্সট প্রশ্ন রয়েছে দশেরটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ইউরেনিয়ামের কোন আশ্রয় ব্যবহৃত হয় উত্তর হবে দুশো পঁয়ত্রিশ ইউ বিরানব্বই এরপর দেখো রয়েছে অথবা প্রশ্ন এক এ এমইউ সমান ড্যাশ ভোল্ট এমই ভোল্ট উত্তর হবে নশো একত্রিশ নাইন থ্রি ওয়ান নেক্সট রয়েছে ব্রাহ্মস্থ মেলাতে হবে একটি ক্ষারীয় মৃত্তিগা ধাতু খারিয়ে ক্ষারীয় মৃত্যু ধাতু এর সঙ্গে হবে চার সি এ নেক্সট হচ্ছে দেখো ম্যাগনেটাইট ম্যাগনেটাইট এটা হবে তিন এরপর হচ্ছে তড়িৎ পরিবাহী অধাতু তিনেরটা তিনেরটা উত্তর হবে দুই আর চারেরটা হবে এক এরপর প্রশ্ন দেখো বলছে এর দাগের বারো হচ্ছে অষ্টোপসারিত হয়েছে এমন একটি প্রসারিত হয়েছে এমন এরূপ একটি যোগের নাম লেখো বারোর প্রশ্নের উত্তর হবে ফসফরাস পেন্টাকোল নেক্সট প্রশ্ন তেরোটা বলছে তরি বিশ্লেষণে ও অ্যানয়েডে সংঘটিত বিক্রিয়া কী কী তাহলে অ্যানয়েডে হচ্ছে জারণ ও ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া নেক্সট প্রশ্ন বলছে অথবা প্রশ্ন একটি জৈব পদার্থের নাম লেখো যা জলীয় দ্রবণ তরিতে পরিবাহী উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সি ও এইচ নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না এরূপ পথের একটি নাম লেখো উত্তর হবে চোদ্দোর প্রশ্নে তড়িৎ বলছে তড়িৎ তরিদ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না এরপ একটি পথের নাম কোথাও অ্যামোনিয়াম সালফেট হবে নেক্সট প্রশ্ন বলছে এটা বলছে তড়িৎ পরিবাহী বলছে চোদ্দোর উত্তর হবে পরিবাহী আর পনেরোটা বলছে এই স্টোসে ব্যবহার করে তড়িৎ একটি সারের নাম উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট এর সঙ্গে বলছে নাইট্রিক অ্যাসিডের বলছে নিরুদ নিরুদকের নাম উত্তর হবে নাইট্রোজেন পেন্টা অক্সাইড টু ও ফাইভ নেক্সট ষোলোরটা বলছে ধাতব মূলত সমর্থকরণ হাইড্রোজেন সালফাইডে কোন ধরনের প্রয়োগ করা হয় উত্তর অদক্ষেপণ সতেরোটা বলছে প্রোটিনের মনোমার কী উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড আঠেরোটা বলছে কারো বলছে কারোড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হবে অ্যাসিটিলিন এর সঙ্গে অথবা প্রশ্ন সিএনজি এর পুরো কথা কি উত্তর হবে কমপ্রেস ন্যাচারাল গ্যাস